kiss for you. এবারে বন্যা পরিস্থিতির খবর জানাবো। উজানের ঢল ও বৃষ্টিতে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদীগুলোর 90টির মধ্যে 29টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 21 জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এসব জনপদের মানুষ খাবার বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন কাটাচ্ছে। বন্যায় পানিতে ডুবে, সাপের কামড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 37 জনের। বন্যা পূর্বাভাস কেন্দ্র মধ্যাঞ্চল ও ঢাকার আশপাশের পরিস্থিতি অবনতির সতর্কতা জারি করেছে। উজানে বন্যা থাকায় ব্রহ্মপুত্র অববাহিকায় পানি এখন উদ্বেগজনক অবস্থানে। তাই সহসাই উন্নতি হচ্ছে না দেশের উত্তরাঞ্চলের প্লাবন পরিস্থিতির। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধায় একের পর এক ভাঙছে বন্যা নিয়ন্ত্রণ আর শহর রক্ষা বাঁধ। পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে উঁচু সড়ক আর বাঁধের ওপর। আমরা এখন বেরূপে আসি, এই বন্যা আশ্রয় কেন্দ্র করিয়া বসে আছি। কোনো চেয়ারম্যান মেম্বার কেউ আসেনি, কোনো অফিসারও আসেনি, দেখার জন্য যে আসবে সেটাও আসেনি। গরু বাছুর দুই একটা ভাসি গেছে, ঘর দুয়ারও ভাসি গেছে, সাফা নিয়ে কত কষ্টে আছি। এখানে তো আমার গরু বাছুর নিয়ে আসি, আসি আশ্রয় নিয়েছি বাড়ি ঘর তলে গেছে জন্য। অনেকে আমরা ওই স্কুলে বা মাদ্রাসায় বিভিন্ন ধরনের ইয়াতে আমরা আশ্রয় নিয়ে আসি। পদ্মা যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল আর জামালপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এসব এলাকার নিম্ন ও চরাঞ্চলে খাবার আর বিশুদ্ধ পানির অভাব তীব্র হচ্ছে। আমরা তো গরু বাছুর নিয়ে অসুবিধা, গরু ঘাস নাই, খ্যান নাই, কত কত লোকের খাওয়ারও নাই, থার কোনো পদ্ধতিও নাই, টাকা পয়সাও নাই। আমার পয়সা করি ব্যাপারে আমরা কোনোখানে যাওয়ারও পাই না, হাট বাজারও যাওয়া পাই না, গরুর খাবার নাই, মানুষের খাবার নাই, আমরা খুব বিপদে আছি। আমাদের চিকিৎসা সেবা দিতে আমরা ডাক্তাররা যেমন হিমশিম খাচ্ছি, কারণ আমাদের কর্মস্থলে কোয়ার্টার থেকে আসার যে অবস্থাটা, এখানের মধ্যে কোমর সমান পানি হয়ে যাচ্ছে। রোগীরাও এমনভাবে পানিবন্দী হইতেছে যে তারাও আসতে পারতেছে না। সুরমা, কুশিয়ারা অববাহিকায় পানি কমেছে, তাই স্থিতিশীল পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। পানি উঠে পড়ায় অনেক জেলা সড়ক আর রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এখন পর্যন্ত অন্তত 21টি জেলা বন্যার কবলে। পানিবন্দী কমপক্ষে 12 লাখ মানুষ, বন্ধ রাখা হয়েছে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান। আমিন বাবু, যমুনা নিউজ। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা বিষয়ে সবশেষ তথ্য জানিয়েছে দুপুরে। সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা। জানানো হয় দেশের 21 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 32,87,000 মানুষ। ফসলি জমির ক্ষতি হয়েছে 1,72,217 হেক্টর। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছে 37 জন। বন্যা দুর্গত জেলাগুলোতে 1,599টি আশ্রয় কেন্দ্রে 4,11,000 মানুষ অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হল 32,87,000। এ পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা পেয়েছি এবং 1,72,217 হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা একটু বেড়ে গেছে, গতকাল পর্যন্ত 37 জন ছিল। আমাদের কাছে যে রিপোর্টটা আসছে তাতে কিছু লোক সাধারণ মৃত্যু আছে। সরকার চলতি অর্থ বছরে 15 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে শিগগিরই আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 2% করা হবে। দুপুরে সচিবালয়ে সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছেন, বন্যা ও ধানের ব্লাস্ট রোগের কারণে বোরো ফসলের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,91,00,000 মেট্রিক টন। এছাড়া 8 লাখ মেট্রিক টন চাল এবং 7 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। এই 15 লাখ মেট্রিক টনের মধ্যে 7,50,000 টন খাদ্যশস্য সংগ্রহ সম্ভব হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বন্যার কারণে যে সংকট তৈরি হয়েছে তা সাময়িক, সরকার এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম, খাদ্য ঘাটতির আশঙ্কা নেই বলেও জানান তিনি। যে অবস্থাটা বাংলাদেশে এখন আছে, বাংলাদেশ এখন অভাবে নয়, সাময়িক একটি বিপত্তি হয়েছে, এই বিপত্তি আমরা অতিক্রম করব। যে দেয়ার ইজ নো ফুড ক্রাইসিস অ্যান্ড দেয়ার উইল নট বি এনি ফুড ক্রাইসিস ইন দি কামিং ডেজ ইন দিস ইয়ার। যে ক্রাইসিসটা সামনে এসেছে এই বন্যার কারণে, সেটা আমরা
সেটা মোকাবেলা করতে আমরা সক্ষম, এবং এই ব্যাপারে আপনাদের কোনো ধরনের চিন্তা থাকা উচিত নয়। দোহার রক্ষা বাঁধ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। মঙ্গলবার রাতে হঠাৎ ধোয়াইর অংশের বাঁধে ফাটল দেখা দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পদ্মা তীরবর্তী অঞ্চলে। খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল দোহারের নয়াবাড়ি এলাকা পরিদর্শন করেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম। ঘুরে দেখেন বাঁধের বিভিন্ন অংশ। এ সময় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন তিনি। পরে ফলজ ও বৃক্ষমালা উদ্বোধন করেন সালমা ইসলাম। যোগ দেন নবাবগঞ্জ উপজেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায়। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, যারা আছেন এই এলাকার লোকেরা, তারা আপনাদেরকে রক্ষা করার জন্য, এই বেড়িবাঁধটাকে ঠিক রাখার জন্য সবসময় সচেতন। আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই। আপনারা একটু দেখবেন নিজেদেরকে, নিজেরা নিজেদের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য তো আগে হলো আপনাদের। রাতের বাংলাদেশে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরব একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন রাতের বাংলাদেশ। এখনো ভিসা না হওয়ায় শেষ মুহূর্তে প্রায় 8,000 হজ যাত্রী সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবারই ভিসা সংগ্রহের শেষ দিন। একদিনের মধ্যে সবার ভিসা হবে কিনা তাও নিশ্চিত করতে পারছে না হজ অফিস। অন্যদিকে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটগুলোর অনেক আসন এখনো শূন্য যাচ্ছে, তাই শেষ মুহূর্তে সকল যাত্রী পরিবহন নিয়েও সংশয়ে আছেন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত যাত্রী না থাকায় 21টি হজ ফ্লাইট বাতিল করেছে সরকারি উড়োজাহাজ সংস্থা বিমান। একই কারণে বাতিল করতে হয়েছে সৌদি এয়ারলাইন্সকেও। এমন বাস্তবতায় 1,27,000-এর মধ্যে দুটি এয়ারলাইন্সে অর্ধেক যাত্রী পরিবহন করা সম্ভব হলেও শেষ মুহূর্তে ফ্লাইট পাওয়া নিয়ে শঙ্কায় আছেন বাকি যাত্রীরা। ভিসা হয়েছে আমার, আমার মায়ের ভিসা হয় নাই এখন। আমাদের মামা সাহেব বলতে টাইম চেঞ্জ করছে, এটা রাত 10টায় দিল্লি হয়েছে ফ্লাইট। এই কথা শুনে অস্ট্রেলিয়া যাইয়া একই মায়ের পেটে ছিলাম, তার সঙ্গে যাব বিধায় আসছি, নিয়েও আসছে ট্রাভেল চালারা, কিন্তু একে রাখি বলছে যে আপনারটা হয়নি। পর্যাপ্ত উড়োজাহাজ থাকার পরও এখনো যাত্রী সংকটের আশঙ্কায় সংশ্লিষ্টরা। এখনো শঙ্কায় আছি যে শেষ পর্যন্ত সবাইকে আমরা সৌদি আরব পৌঁছাতে পারবো কিনা। তবে আমরা আশা করি যদি এখন থেকেও যদি সমস্ত যাত্রীদের তারা ঠিকমতো আমাদেরকে যোগান দেয়, তাহলে আমাদের হাতে যে স্লটগুলো আছে সেগুলো সর্বোচ্চ ইউজ করলে আমরা হয়তো এটাকে কাভার দিতে পারবো। 2টার সময় ডেলিভারি আনবে বা 4টার সময় ডেলিভারি আনবে, উনি রাত 8টার সময় যাবেন, বিমান সে টিকিট ইস্যু করেন এখন আর, কারণ দুদুল্যমান রাখতে চায় না। কনফার্ম ভিসা কপি দিলে টিকিট ইস্যু হয় সঙ্গত কারণে আমি মনে করি, আর ফ্লাইট খালি যাওয়ার আশঙ্কা খুব একটা নাই ইনশাল্লাহ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে 14 আগস্ট পর্যন্ত ভিসাপ্রাপ্ত যাত্রীর সংখ্যা প্রায় 1,19,000, 8,000 যাত্রী আবেদনও করেননি। অন্যদিকে হজ অফিস বলছে ভিসা পেয়েছেন 1,16,781 জন, সে হিসেবে বাকি আছে প্রায় 10,000, সেখানে সময় আছে মাত্র একদিন। 12-13,000 পাসপোর্টও একদিনে পাঠিয়েছি, এটি তো কোনো বিষয় না। এটি আমাদের অফিসের ক্যাপাসিটি 50,000 পর্যন্ত আমরা পাসপোর্ট গ্রহণ করতে পারি, এবং সৌদি এমবেসি হচ্ছে যে আপনার সেইভাবে তার সক্ষমতা আছে, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। এই কর্মকর্তারও আশঙ্কা এজেন্সিগুলোর সহযোগিতা ঠিকমতো না পাওয়ার কারণে অনেকের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। ভিসাযুক্ত পাসপোর্ট হাতে নিয়ে বসে আছেন, তারা তাদের হাজিদেরকে কবে ফ্লাই করাবেন, কোন তারিখে কিভাবে, সেইগুলোর আমরা একটা প্ল্যান তাদের কাছে নিছি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সরকার পরিবর্তন হলেও বঙ্গবন্ধু খুনিদের বিচারের রায় কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সাভার আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সব খুনিদের অবস্থান শনাক্ত করা হয়েছে, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, খুব শিগগিরই তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার খুনিদের সরকারের পরিবর্তন হলো, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় অবশ্যই এখানে হবে। নোয়াখালীর সোনাইমুড়িতে মাজারের এক খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এলাকাবাসী একজনকে ধরে পুলিশে দিয়েছে। সন্ধ্যায় উপজেলার হাটগাঁও গ্রামের আফজাল পাটোয়ারির মাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে মাজারের সামনে খাদেম সোনা মিয়াকে এলোপাতাড়ি কোপায়।
এরপর গলা কেটে হত্যা করা হয় তাকে। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে ইলিয়াস নামে একজনকে ধরে ফেলে। তাকে গণপিটুনিও দেয় উত্তেজিত মানুষ। নিহত সোনামিয়ার বাড়ি ফরিদপুরে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।